পেছনে স্টাম্প নাই, হাতে বল নাই, উইকেটে আসতে না আসতেই ব্যাটসম্যানও টাটা বাই বাই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থাটা ঠিক এমন। অভিজাত ফরম্যাটে টাইগারদের গরিব পারফরমেন্স টেস্টে বাংলাদেশের খেলাকে করেছে প্রশ্নবিদ্ধ। তারপরও র্যাঙ্কিংয়ে এর বদলতে বাংলাদেশে তৃতীয়বারের মতো খেলতে নামছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। খুশির খবর হলো এতে আসার বদলে আশঙ্কাটাই বেশি। টি টোয়েন্টি বিশ্বকাপে যে দল গ্রুপ পর্বে পার হতে পারে না, ওয়ানডে বিশ্বকাপে যারা টপ এইটে থাকতে হিমশিম খায়, তারা দুই বছর ব্যাপী চলা টেস্ট চ্যাম্পিয়নশিপে হইচই ফেলে দিবে, তেমনটাই ভাবাও অপরাধের সামিল। টেস্ট চ্যাম্পিয়নশিপ যদি বড় লোকের আদুরি মেয়ে হয় তাহলে বাংলাদেশ গরিবের ছেলে। বাংলা সিনেমায় হয়তো এদের প্রেম পরিণতি পায়, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে আকাশকুসুম কল্পনা। এক বছরে বাংলাদেশ যে দুইটা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছে সেখানে ১৯ ম্যাচে জিততে পেরেছে মাত্র একটি। এমন দলের বিপক্ষে তাই কে বা খেলতে চায়? টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মৌসুমেই এক ভারত ছাড়া কোনো বড় দলই খেলেননি বাংলাদেশের বিপক্ষে, আর বাংলাদেশ সেই দুইটা ম্যাচ হেরে আসেন নাক কাটিয়ে। তৃতীয় মৌসুমে একই অবস্থা। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড কেউই বাংলাদেশের সাথে নিজেদের মাঠে ম্যাচ খেলার আগ্রহ দেখায়নি। কেবল ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ আসে অ্যাওয়েতে খেলার। বড় দলের বিপক্ষে না খেলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অর্জন জিরো। দুই মৌসুমে টাইগারদের দৌড় শেষ হয় টেবিলের তলানিতে থেকে, নয় দলের মধ্যে নবম হয়ে। তাহলে কি এবার বাংলাদেশ ঘুরে দাঁড়াবে? বড় দলগুলোর বিপক্ষে তাদের মাঠে খেলার সুযোগ মিলবে? উত্তর হলো না। ২০২৩-২৫ চ্যাম্পিয়নশিপও বাংলাদেশের সাথে খেলার প্রয়োজন মনে করেননি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, না হোমে না অ্যাওয়েতে। দেশের বাইরে টাইগারদের খেলার সুযোগ পাচ্ছে কেবল পাকিস্তান, ভারত আর ওয়েস্ট ইন্ডিজের সাথে, আর নিজেদের মাঠে খেলবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার বিপক্ষে। এই যখন অবস্থা, তখন নিউজিল্যান্ডের বিপক্ষে এই পাঁচটি সিরিজটাও বাংলাদেশের জন্য অনেক কিছু। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল বলে কথা, শান্তদের নিজেদের মাঠে দিতে হবে কঠিন বার্তা, কেন ওরা নয় ছেলে খেলা। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।